সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে কথা বলব ইনশাআল্লাহ নিফাক সম্পর্কে। নিফাক একটি বেদির নাম, রোগের নাম, যেটা মানুষের কলবে তৈরি হয়। আর এই কলবে তৈরি হওয়া এই বেদিটি, নিফাক নামক এই ভাইরাস, ইমানকে ধ্বংস করে দেয়। নিফাক এমন একটি ভাইরাস যেটা কলবে জমা হওয়ার পরে ওই কলবে ইমান আর থাকে না, আস্তে আস্তে করে ইমান শেষ হয়ে যায়। এ নিফাক আছে নিফাকে এতেকাদি, নিফাকে আমলি, নিফাকে কাউলি। এতেকাদি নিফাক ইমান বিধ্বংসী, ইমান শেষ করে দেবে। আর আমলি নিফাক ইমানে ঘাটতি তৈরি করবে, ঠিক কাউলি নেফাকও তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেই সোনালি যুগের সোনালি মানুষগুলোর ভিতরেও নেফাক কারো কারো অন্তরে ছিল। আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে আছে রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, তারা সে রোগের চিকিৎসা করায় না, না করানোর কারণে আল্লাহ তাদের এই রোগ আরও বাড়িয়ে দেন। ওয়ালাহুম আযাবুন আলীম, আর এই রোগ নিয়ে যে মারা যাবে তার জন্য আছে কঠিন শাস্তি, এবং তার শাস্তিটা হবে অন্যান্য জাহান্নামীদের তুলনায় অনেক বেশি। নিফাক এমন একটি অপরাধ, যদি সেটা আকীদাগত হয় তাহলে সেটা কুফরির এমন এক সীমায় আপনাকে পৌঁছাবে, ফেরাউন নমরুদের মতো যারা কুফরি করেছে, নিফাক এতেকাদির কুফরি তার চেয়েও জঘন্য। এজন্য যারা নিফাক এতেকাদি নিয়ে মারা যাবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য হলো ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামে থাকবে সবার নিচে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই নিফাক, এই বেদি কোনো হিন্দুর কলবে জন্ম নেয় না, এই নিফাকের নামক বেদি কোনো ইহুদির কলবে জন্ম নেয় না, নিফাক নামক বেদি কখনো কোনো বৌদ্ধের কলবে জন্ম নেয় না। এই রোগটা শুধু জন্ম নেয় কিছু কালেমাওয়ালার কলবে, যারা কালেমা পড়েছিল কিন্তু কালেমার উপরে এখন আর থাকতে রাজি নয়। কালেমা না ফুললে নিফাক হয় না। শেওলা যেমন পানি ছাড়া জন্ম নেয় না, পানির ছোঁয়া লাগবেই, মরুভূমিতে শেওলা হয় না। শেওলার সম্পর্ক পানির সাথে। ঠিক যার কলবে কালেমা ছিল না অথবা কালেমা নাই, সে মুখেও পড়েনি কলবেও নেয়নি, ও ব্যক্তির অন্তরে নিফাক হবে না। নিফাক হয় কালেমাওয়ালাদের ভিতরে। আল্লাহর বক্তব্য ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, কিছু মানুষ আছে, ছিল এবং থাকবে, যারা বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওবিল ইয়াউমিল আখির, এবং আমি আখেরাতের উপর ঈমান আনছি। তারা বলবে আল্লাহকে মানি, আখেরাত মানি। ওয়ামা হুম বিমুমিনিন, অথচ তারা মুমেন তারা বলবে আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়াবির রাসূল, এবং রাসূলের উপর ঈমান এনেছি। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বাদি যালিক, সূরা নূরে আল্লাহ তাআলা বলেন তারা বলতেছে আল্লাহর উপর ঈমান আনলাম, রাসূলের উপরে আনলাম, কিন্তু পরবর্তীতে তাদের কথা কাজে দেখা যায় তারা আল্লাহ এবং রাসূলের সাথে আর নাই, তারা মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়ামা উলাইকা বিল মুমিনিন, এই মানুষগুলো যতই কালেমা পড়ুক, যত আল্লাহ রাসূলের কথা বলুক, আল্লাহ ঘোষণা করছে তারা আসলে মুমেন নয়। তারা এমন কেন করছে, কারণটা কি যে তারা কালেমা পড়ল আবার বাস্তবে কালেমার সাথে থাকলো না, মুখ ফিরিয়ে নিল। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বাদি যালিক,
তাদের একটি দল মুখ ফিরিয়ে কেন নেয়? কারণ ফি কুলুবিহিম মারাদ, যে কলবে ঈমান থাকে সে কলবের মাঝে বেদি হয়েছে, রোগ হয়েছে, তারা ঈমানের স্বাদ আর পায় না, তাই তারা মুখ ফিরিয়ে নেয়, মজা পায় না। ঈমানের স্বাদ সবাই পায় না, ঈমানের স্বাদ পাওয়ার জন্য তিনটা শর্ত আছে। এবং ইসলামকে লাইফ প্রেসক্রিপশন, দিন জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি। ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল আদর্শ মডেল হিসাবে পাইয়া আসে খুশি। আল্লাহকে রব হিসাবে পেয়ে যে খুশি হয়, সে তার জীবনে দ্বিতীয় রবের অনুসন্ধান আর করবে না। সে ভারতকে প্রভু মানতে পারে না, আমেরিকাকে প্রভু মানতে পারে না, তার চাকরিকে, তার বসকে প্রভু মানতে পারে না, সে আল্লাহকে প্রভু হিসাবে পেয়ে খুশি। তাই তো আসিয়াকে ফেরাউন বলেছিল, আমাকে একটা বার রব বলো তাহলে আমি তোমার উপর নাখোশ হব না। দুনিয়ার সব মানুষ, মিশরের সব লোক আমাকে রব বলে, আসিয়া তুমি রব বললা না। হযরত আসিয়া বলে, না তুমি রব হতে পারো না, আমি আমার আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়ে গেছি। আল্লাহকে রব হিসাবে পেয়ে যে খুশি, সে আর কোথাও কাউকে পালন কর্তা প্রভু মানবে না। কিন্তু কিছু মানুষ মুখে বলে আল্লাহ আমার রব, বাস্তবে সে আরো অনেককে রব বানাইয়া বসে আছে। ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পাওয়ার পরে আপনি খুশি হলে আপনার জীবনের কোনো একটা অনুষঙ্গ, কোনো একটা অংশ ইসলামের বাহিরে যাক, অন্যের কাছ থেকে হাওলাত নেওয়া লাগবে, আপনি এটা তো বলার কথা নয়। ইসলামের মাঝে যা আছে আপনি তা পেয়ে খুশি, তাহলে আপনি মসজিদে আসলে আপনি ইসলামে কেমনে কি সব মানেন, ডান পা দিয়ে ঢোকেন, বাম পা দিয়ে বের হন, আল্লাহু আকবর বলে নামাজ শুরু করেন, সালাম পিরিয়া নামাজ শেষ করেন, ইমাম যদি মাগরিবের ফরজ দুই রাকাত পরে সালাম ফিরাইয়া দেয় ভুলে, আপনি সালাম ফিরান না, বরং ইমাম রেও লোকমা দেন। মসজিদের সভাপতি একক মসজিদ বানাইছে, 5 কোটি টাকা খরচ করে নিজে জায়গা দিছে, নিজে মসজিদ বানাইছে, তিনি সভাপতি, সবাই সম্মান করে, কিন্তু মসজিদে দাঁড়াইয়া মাইক হাতে নিয়ে যদি ইসলাম বিরোধী একটা কথাও বলে সব মুসল্লি প্রতিবাদ করে যে আপনার এটা আমরা মানি না। ইমাম যদি ভুল করে ইমাম রে প্রতিবাদ করে, এখানে আসলে আপনি ইসলামকে এমন ভাবে নেন আপনি অন্য কোনো বিধান কারোটাই মানেন না, বাবা ভুল করলে নামাজে বাবারও লোকমা দেন, কিন্তু মসজিদের বাহিরে গেলে দিন পাই আপনি আর খুশি না, আপনি অন্য জায়গায় আপনার সুবিধা আপনি তালাশ করেন। অর্থনীতিতে আপনি ইসলাম পেয়ে খুশি নয়, কারণ আপনি জানেন ইসলামী অর্থনীতি মানলে আর সুদে টাকা লাগানো যাবে না, ইসলামী অর্থনীতি মানলে ঘোষ খাওয়া যাবে না, ইসলামী অর্থনীতি মানলে তসরুপ করা যাবে না, ওজনে কম দেয়া যায় না, মালে বেজাল দেয়া যায় না। তাই অর্থনৈতিক জীবনে আপনি লেলিনের অনুসারী হন, কার্ল মার্ক্সের অনুসারী হন, আপনি হয়ে যান পুঁজিবাদী অথবা সমাজতন্ত্রবাদী। আবার রাজনৈতিক জীবনে আপনি নবী মুহাম্মদকে পাইয়া খুশি নন, অথচ তিনি 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, কেমনে পৃথিবী চালানো লাগে, দেশ চালানো লাগে, নবীর জীবনে সে সুন্নাগুলো সুস্পষ্ট থাকার পরেও নবী আপনার আদর্শ নেতা নয়, তখন আপনি আদর্শ বানান জর্জ ওয়াশিংটন, মিস্টার গান্ধী, জিয়াউর রহমান অথবা শেখ মুজিবকে। কেন এটা হবে? নবীকে আপনার জন্য মডেল নয়, আপনি এখানে কেন এখন মজা পান না? কথা তো ছিল
ইসলাম থাকতে আমি আমার জীবনে কোনো অনুসঙ্গ ধার আনব না, ইসলাম পাইয়া আমি খুশি, আল্লাহ থাকতে কাউকে রব মানব না, আল্লাহকে প্রভু পাইয়া আমি খুশি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়ায়ে হাসানা আদর্শ পাইয়া আমি খুশি। আমি পা তুলতে পা রাখতে জীবনের সব জায়গা আমি যেখানে থাকব আমি জীবনটা নবী মুহাম্মদের সাথে মিলাবো। এই সিদ্ধান্ত যারা নিতে পেরেছে, রাসূলুল্লাহ বলেন যাকাতু আমাল ঈমান, সে ঈমানের স্বাদ পেয়ে গেছে। আর যারা এটা পায় নাই তাদের অন্তরে নেফাক ঢুকে, তারা মজা পায় না, তারা মুনাফেক হয়। যে মানুষগুলো মুখে বলবে ঈমান এনেছি, বাস্তবে ঈমানের সাথে তার সংঘর্ষ, সেই ইমান প্রকাশ করে বাস্তবে সে কুফরি অন্তরে গোপন করে, লালন করে গোপনে কুফরি। যখন তার সম্মুখে কোরআন উপস্থাপন করা হয় সে কোরআন তেলাওয়াত করতে রাজি, পুরা কোরআন পূর্বে রমজানের খতম তারাবিতে এক আয়াত বাদ দেয় না, সবগুলো আয়াত পড়তে হবে। হুজুর যদি ভুলে এক আয়াত ছুটে যায় রেখে যায় আর এটা মুসল্লিরা শোনে, তাহলে বলে হুজুর একটা আয়াত বাদ পড়ছে, খতম তো হইল না। আমরা সবটা খতম করতে চাই, জেনে শুনে এক আয়াত বাদ দেবে একজন মুসল্লি রাজি হবে না। তেলাওয়াতের সময় পুরা কোরআন সবটা তেলাওয়াত করতে রাজি, কিন্তু জীবনে আইন মানার সময় কিছু মানে কিছু মানে না। আল্লাহ তাআলা এটাকে বড় অপছন্দ করেন, তিনি খুবই ঘৃণা করেন এই আচরণকে। ও বন্ধু, আল্লাহ তাআলা আপনার গলার মাঝে রশি লাগাইয়া আপনাকে ইসলামে ঢুকানোর জন্য কোন নবী পাঠান নাই, বরং নবীদেরকে পাঠাইয়া বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আপনি উপদেশ দিন, আপনাকে উপদেশ দেওয়ার জন্যই পাঠানো হয়েছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারোর সাথে জোর জবরদস্তি করবেন, জোর করে ইসলামে আনবেন এজন্য আপনাকে পাঠাই নাই। আপনাকে কাউকে ধরে আনা লাগবে ইসলামে দায়িত্ব আমি দেই নাই। ইন্নামা আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব। আল্লাহ কত স্পষ্ট করে বলেন, আপনার দায়িত্ব মেসেজ শুধু পৌঁছাইয়া দেয়া, খবর মানুষের কান পর্যন্ত পৌঁছাইয়া দেন। কে আপনার মেসেজ গ্রহণ করলো কে করলো না ওই হিসাব আপনি দেয়া লাগবে না, হিসাব নেয়ার জন্য আমি আল্লাহ আছি। তা আপনার কেউ তো বাধ্য করেনি কালেমা পড়তে, তো আপনি কালেমা পড়ে আবার বাস্তব জীবন কালেমার সাথে কেন মিলাবেন না, কেন এমন আচরণ আপনি করবেন? আল্লাহ তাআলা এর জন্য নিফাকরে খুব বেশি অপছন্দ করেন। মুনাফিক যারা হবে আল্লাহ বলেন তাদেরকে দিয়ে আমি জাহান্নাম উদ্বোধন করব। জাহান্নামে আল্লাহ তাআলা প্রথমে ফেরাউনকে ফেলবে না, নমরুদকে ফেলবে না। কুরআন মাজিদে আল্লাহর বক্তব্য, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। মুনাফিকদেরকে আল্লাহ তাআলা প্রথমে জমা করবে, ওয়াল কাফিরিনা তারপরে সিরিয়ালে কাফের, প্রথমে মুনাফিক। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নার জাহান্নাম। আরে কাত আল্লাহ তাআলা বলেন আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ওয়াদা মানে আল্লাহর সিদ্ধান্ত, এখানে তিনি জাহান্নামে দেবেন আল মুনাফিকিন, প্রথমে মুনাফিক পুরুষদেরকে, ওয়াল মুনাফিকাত তারপর মুনাফিক নারীদেরকে, ওয়াল কুফারা তারপরে কাফেরদেরকে। কাফেররা জাহান্নামে যাবে বটে, তবে মুনাফিকদের উপরে। আমরা যদি কোনো গর্তের মাঝে দশটা ইঁট ফেলি, বিশটা পঞ্চাশটা ইঁট ফেলে দেই, তাহলে সবার নিচে থাকবে সেটা,
সবার আগে ফেলেছি যেটা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামে সবার নিচে থাকবে। এই আয়াত বোঝা যায় তাদেরকে সবার আগে ফেলা হবে। ওরা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট। কিন্তু মুমিন যারা, তাদের ভিতরে নিফাক তৈরি হয়। এই জন্য যাদের ইমান আছে, সকল ইমানওয়ালাকে নিফাকের ব্যাপারে সাবধান থাকা লাগবে। আপনার অজান্তেও যেন আপনার কলবে নিফাক ঢুকতে না পারে। নিফাক নামক রোগ থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, তারা সবাই মুক্ত। তাদের টেনশন নাই, নিফাক নিয়ে কোনো টেনশন নাই। তারা কুফরিতে আছে কিন্তু নিফাক তাদের নাই। কিন্তু কালেমাওয়ালারা টেনশনে থাকা লাগবে, আল্লাহ না জানি কখন আমার অন্তরে নিফাক ঢুকে যায়। নিফাক কোনোভাবে ঢুকতে দেয়া যাবে না। আল্লাহ তাআলা মুনাফিকদের ক্ষতির ব্যাপারে কোরআনের বক্তব্য দিয়েছেন, অনেক লম্বা অসংখ্য আয়াত তিনি নাজিল করেছেন কোরআন মাজিদে। কাফেরদের নামে সুরা আছে, সুরা কাফেরুন, মাত্র 3 লাইন। আর মুনাফিকদের নামে সুরা সুরা মুনাফিকুন, 21 লাইন, 7 গুণ বড়। কারণ দিনের ক্ষতির ক্ষেত্রে কাফেরদের তুলনায় মুনাফিকদের ক্ষতি অনেক ভয়ঙ্কর, অনেক মারাত্মক। কারণ তারা হলো ঘরের শত্রু, তারা কালেমাওয়ালা দুশ্মন, আর কাফের হলো কালেমাবিহীন দুশ্মন। আপনার সাথে দুশ্মনী আছে যাত্রাবাড়ির এক ভদ্রলোকের, যদি সে আপনাকে মারতে চায়, মারতে আসে, আপনি জানেন সে আপনাকে পেলে মারবে, আপনি তার ব্যাপারে ততক্ষণ আপনি টেনশনে থাকবেন যতক্ষণ আপনি বাজারে ঘাটে রাস্তাঘাটে থাকবেন। কিন্তু যদি ঘরের দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে ঘরে ঘুমায়া যান, আপনার টেনশন আর নাই, ওই বেটা ঢুকতে পারবে না। তাই ঘরের শত্রু যদি না হয়, আপনি ঘরের ভিতরে নিরাপদ থাকলেন। কিন্তু শত্রুটা যদি আপনার নিজের বউ হয়, নিজের ছেলে মেয়ে হয়, তাহলে ঘরের ভিতরেও নিরাপত্তা নাই। মুনাফেক হচ্ছে ঘরের দুশ্মন। ইসলামের জন্য কাফেরদের সেও মুনাফেকের শত্রুতা ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সঙ্গীরা এত বেশি কষ্ট দিয়েছে, এমন কষ্ট কাফেররাও দিতে পারে নাই। এই জন্য আল্লাহ মুনাফেকদের উপরে খুব ক্রোধান্বিত, খুব রাগান্বিত। তোমার ভালো লাগে না, রাস্তা খোলা আছে, তুমি কাফের হইয়া যাও, আমার ঘরে থাইকে আমার লগে মুনাফিক কেন করবা? আমার বন্ধু, মুনাফেকরা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের। তাই প্রত্যেকটা মুমিন নিজের ব্যাপারে সতর্ক থাকবে। এবং এটা এমন এক রোগ, কখন যে আপনার ভিতরে ঢুকছে আপনি টের নাও পেতে পারেন। কারণ রোগটা কলবে, আর কলব তো দেখা যায় না। ওই রোগের খবর একমাত্র জানেন আল্লাহ, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আপনি সতর্ক না হইলে উপায় নাই, কখন যে ভাইরাস ঢুকে যাবে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফেকের তালিকা জানানোর আগে রাসূল নিজেও বুঝতেন না কে কে মুনাফেক। এই যে আমি এখানে বসে খুতবা দিচ্ছি, আপনারা খুতবা শুনছেন, আলোচনা শুনছেন, ঠিক নবী মুহাম্মদের সামনে বসে এরকম আলোচনা শুনতো, রাসূল জানতেনও না লোকটা মুনাফেক। এটা তো কলবের বিষয়, কলবের মালিক একমাত্র কে? এটা গায়েবী বিষয়, গায়েবের মালিক আল্লাহ। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, তিনি শুধু জানেন। ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তিনি একমাত্র জানেন তোমার অন্তরে তুমি কি রাখছো, লুকাইছো, অন্য কেউ জানবে না। নিফাক আছে না, ঈমান আছে, কেউ বুঝবে না। ইজা কামু ইলা সলাতে কামু কুসালা, আল্লাহ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য বলছে। ও নবী মুহাম্মদ, নামাজ পড়তে যারা আসে সব কিন্তু মুমিন না, এখানে কিছু মুনাফেক। তবে তাদের নামাজ পড়ার ভঙ্গি দেখে আপনি অনুমান করতে পারবেন, নামাজের মাঝে অলস ভঙ্গি, নামাজে কিন্তু আসছে, রাসূলের হাতে কালেমা পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতেন, আরে লোকটা এত ভালো মানুষ,
কিন্তু আসলে মুনাফিক। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইযা রাআইতাহুম তুজিবুকা সামুহুম ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম। যখন তার দাড়ি দেখবেন, টুপি দেখবেন, পাজামা পাঞ্জাবি পাগড়ি দেখবেন, কথাবার্তা শুনবেন, আপনি তার সুরত দেখে খুশি হয়ে যাবেন। হায়রা, আমার কত ভক্ত মুরিদ, অনুরক্ত আমার মুরিদ, আমার কত অনুগত মুরিদ। কিন্তু বাস্তবে হলো তার অন্তরে ইমানটাই নেই। যখন সে দিনের ব্যাপারে বক্তৃতা দেবে, আপনার কাছে মনে হবে কত সুন্দর কথা, মনোযোগ দিয়ে শুনি, আপনিও মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু বাস্তবতা ভিন্ন, ইমানটা নেই। বদরের যুদ্ধে কাফেররা পরাজিত হলো, 70 জন তাদের মারা গেল, আবু জেহেল সহ 70 জন বন্দী হলো, ইসলামের বিজয় হলো। দ্বিতীয় হিজরিতে, তৃতীয় হিজরিতে আবু সুফিয়ানের নেতৃত্বে কাফেররা প্রতিশোধ নেয়ার জন্য 3000 একত্রিত হলো। আবার পরে একটা যুদ্ধ হবে, আক্রমণ করা হবে মদিনা, সে যুদ্ধের নাম উহুদ। রাসূলুল্লাহ গোয়েন্দার মাধ্যমে খবর পেলেন 3000 কাফের আসতেছে বদরের প্রতিশোধ নেয়ার জন্য। বিশ্বনবী মিটিং ডাকলেন মজলিসে শূরা। মজলিসে শূরার প্রোগ্রামে আল্লাহর হাবিব আবু বকর, ওমর, ওসমান বড় বড় সাহাবাদের দাওয়াত দিলেন। ঠিক সেই মিটিং এ দাওয়াত দিলেন মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাইকেও। টপ সিক্রেট প্রোগ্রাম, শুধু প্রেসিডিয়াম সদস্য থাকবে। দেশের অবস্থা ভালো না, বিরোধী দল রাস্তায় নেমেছে, হরতালের পর হরতাল চলছে, যেই কোনো সময় মসনদ উল্টে যেতে পারে। ভবিষ্যতের প্ল্যানটা কি হবে ক্ষমতা ধরে রাখার জন্য, তাই প্রধানমন্ত্রী কল করেছে প্রেসিডিয়াম সদস্যদের মিটিং। সেখানে সাধারণ মন্ত্রী এমপির প্রবেশ অনুমতি নাই, সাংবাদিক তো নাই, পত্রিকায় খবরে আসে রুদ্ধদ্বার মিটিং চলছে, খুব ইম্পর্টেন্ট মিটিং। প্রেস ব্রিফিং করবে একজন, প্রোগ্রামে ছিল 10 জন 12 জন। প্রধানমন্ত্রী বলে, এই কেউ কথা বলবা না, শুধু অমক বলবে, শুধু অমক, দেশের অবস্থা ভালো না, কে কোন কথা মুখ স্পর্শে বলে ফেলো, ফেস লেগে যাবে। এগুলো হলো টপ সিক্রেট মিটিং, ইম্পর্টেন্ট টাইমে। ওহদের যুদ্ধের আগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মিটিং ডাকলেন যেটা খুব টপ সিক্রেট, মজলিসে শূরা সদস্যরা থাকবে, অন্যরা নয়। কিন্তু সেই মিটিংয়ে রাসূল দাওয়াত দিলেন ইসলামের সবচেয়ে বড় দুশমন রে, আব্দুল্লাহ ইবনে উবাই রে। সে মিটিংয়ে বৈশা এমন সুন্দর কিছু কথা বলল, রাসূলুল্লাহ এমন খুশি হলেন, মুজাহিদ ছিল 1300 জনের নেতৃত্ব হেরে দিয়া দিলেন, তাহলে আব্দুল্লাহ তুমি 300 জনের লিডার। ওই যুদ্ধে রওনা দিয়া সাউথ নামক জায়গায় এসে পৌঁছল। তারপরে সেখান থেকে 300 জন মুজাহিদকে সে বলল, আমরা যুদ্ধে যাব না, আমি তোমাদের নেতা, আমার কথা তোমাদের শুনতে হবে, ফিরে চলো আমরা মদিনায়। সে 300 জনকে সাথে নিয়ে মদিনায় পলায়া চলে আসলো। ইসলামী বাহিনী প্রথম হোসট খেল, তাদের ইস্তেমাই জামাতের মাঝে একটা অংশ পলালো। যুদ্ধের ফলাফল আমাদের কাছে স্পষ্ট, 70 জন সাহাবি শহীদ, আমির হামজা সহ। বিশ্বনবীর দাঁত নাই, হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে, বিশ্বনবী 3 ঘন্টা বেহুশ। ওই রক্তাক্ত হুদ আমাদেরকে এখনো বলে, মুসলমান মুনাফেকদের পরিণতি ভালো নয়, কারণ তারা ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, তারাই জঘন্য দুশ্মনীটা করেছে, ফার্স্ট 300 জন লয়ে পলাইয়া গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই মদিনায় পালিয়ে যাওয়ার পরে যুদ্ধের পরে আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানালেন, কোরআনে মজিদের আয়াত নাজিল করে, ইযা রাআইতাহুম তুজিবুকাসসামুহুম, আপনি তার ছবি দেখা, সুরত দেখা, দাড়ি টুপি দেখা খুশি হইয়া গেছেন। সব দাড়িওয়ালা মুমিন নয়, সব টুপিওয়ালা মুমিন নয়। এমন কিছু লোক দাড়ি টুপি মাথায় দেয়, যে লোকগুলোর আচরণ দেখে শয়তান পর্যন্ত আশ্চর্য হইয়া কয়, আমি তোর সে অনেক ভালো। এমন কিছু দাড়ি টুপিওয়ালাও আছে আমাদের দেশে, যে সমস্ত ভণ্ডপীর ইমান কেড়ে নিচ্ছে, মানুষকে মুশরিক বানাচ্ছে, ওই ভণ্ডপীরদের অধিকাংশের মুখে দাড়ি আছে না নাই, মাথায় টুপি আছে না নাই। এই যে কয়দিন আগে যে একটা মারা গেছে, বাবে রহমতলা, হ্যাঁ, এই যে মতিঝিলে মারা গেল,
ওরে বাবা রে বাবা, মাথা থেকে ঠ্যাং পর্যন্ত প্যাট আর প্যাট, কি বিশাল এক বড়িওয়ালা উনি মরে গেছেন। কি সুন্দর টুপি, কি সুন্দর দাড়ি। আমি একবার তার সাথে হ্যান্ডশেক করেছিলাম, সম্ভবত 98 বা 97 দিকে আমি হ্যান্ডশেক করছি, তখন দেখি হাত কত তুলতুলা। আমাদের পারম গেটে একটা আছে কুতুব বাগ, আরে বাবা রে বাবা, কুতুব আর কুতুব আপনারা টেলিভিশনে দেখেছেন, তার তার বিরুদ্ধে আপনার সিরিজ নিউজ হয়েছে, সে মানুষের জায়গা জমি দখল করে আরো কত কুকাম করে, কিন্তু চেহারার দিকে তাকালে মনে হবে এই মাত্র জান্নাত থেকে পলাই আসছে। কি কমলার মতো সুন্দর চেহারা। ইদার আইতাহুম তুজিবুকাসসামহুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চেহারা দেখে আপনি খুশি হয়ে গেছেন? ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের পক্ষে কিছু চটকদার কথা বলেছে, আপনি মনোযোগ দিয়ে শুনছেন, তারে 300 জনের নেতাও বানাইছেন, অথচ তার অন্তরে ইমানটাই নাই। এটা গোপন বিষয়, আল্লাহ তাআলা জানানোর আগে নবী মুহাম্মদও জানতেন না কে মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পরবর্তীতে তাদেরকে চিহ্নিত করে করে জানাইয়া দিছেন, তারা যেন ইসলামের সাথে বেশি দুশ্মনী করতে না পারে, রাসূল যেন একটু সতর্ক হতে পারেন। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সম্মুখে বিষয়গুলো ওফেন খোলাসা করে বলে দেন নাই, কারণ কে কে মুনাফেক যদি একবারে নিশ্চিত করে রাসূল বলে দিতেন, ওমর কতজনের কল্লা কাটতো হিসাব নাই, মাঝে মাঝে তো বলতোই হুজুর কাটা লাই, রাসূল বলতেন থামো ওমর কাটো না, কারণ যদি কাটো তাহলে কাফেররা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবে, কালে মাওলাদেরকে আমরা কাটি, এই জন্য তাদেরকে জবে করা যাবে না, ছেড়ে দাও, হিসাবুহুম আলাল্লাহ, তাদের হিসাবের দায়িত্ব কার? আল্লাহ। পাক করে নেফাকের যে আলামতটা আছে সেটা যেন ধুয়ে মুছে সাফ করে ফেলে, কলবটা পরিষ্কার করুক, তাওবা করুক। আল্লাহর হাবিব তবে মুনাফেকদের তালিকাটা বলে গেছেন একজন সাহাবীর কাছে, উনার নাম ছিল হযরতে হুযায়ফা, বাবার নাম ছিল ইয়ামান, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো সাহিবুস সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর গোপন তথ্য ভান্ডার, বিশ্বনবীর গোপন তথ্য ভান্ডার হযরত হুযায়ফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফার কাছে গোপন কথাগুলো বলতেন, আবু বকর ওমরের কাছে বলতেন না, এটাকে ফাদিলাতে জুজি বলা হয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তির বিশেষত্ব আছে, যেমন আল্লাহ তাআলা কোন নবীর সাথে সরাসরি কথা বলেন নাই, এই জন্য একজন নবীকে আল্লাহ দিয়েছেন বিশেষত্ব, তিনি হযরত মূসা, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেন যে মূসার সাথে আল্লাহ কথা কইতো, সুবহানাল্লাহ, পড়েন ভাইয়েরা, এটা তার ফাদিলাত, এটা ফাদিলাতে জুজি। নবী মুহাম্মদের সাথে আল্লাহ কথা বলেছেন এমন একটা আয়াত নাই, তবে একটা হাদিস শুধু পাওয়া যায়, মিরাজের রাতে আল্লাহ তাআলা কথা বলেছেন, সেটা হলো যখন তিনি নামাজ নিয়ে চলে আসতেছিলেন, কমতে 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 পাঁচে আসছিল, মূসা নবী বলছে আরেকবার যান, আরো কমান, তখন বিশ্ব নবী বলেছেন না আমার লজ্জা লাগতেছে, সালতু রব্বি হাত্তা ইস্তাহিয়াইতু ওয়ালাকিন আরদা ওয়া উসাল্লিম, ও মূসা আমি আপনার পরামর্শ মোতাবেক বারবার আল্লাহরে বলছি, আল্লাহ দশ 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 করে কমাইতে কমাইতে শেষ পর্যন্ত পাশে যখন আইছে, আমি তখন বলে আসছি আল্লাহ আমি এবার খুশি, তা আমনে কইতেছেন আবার যান, আমার কি শরম টরম নাই, হাত্তা ইস্তাহিয়াইতু আমার শরম লাগে তো, আর কত যাইতাম। বিশ্বনবী মূসা নবীকে যখন এটা শুনালেন, শুনিয়ে দুনিয়ার দিকে রওনা দিলেন, তখন আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া মুহাম্মাদু লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, ও মুহাম্মদ আমার কাছে সিদ্ধান্তের পরিবর্তন নাই, আপনাকে আমি 5 ওয়াক্ত দিয়েছি কিন্তু আমি তো 50 লিখেছিলাম, আমি কিন্তু কমাইছি সংখ্যায়, সওয়াবে কমাই নাই, 5 পড়বে 50-এর সওয়াব দিয়ে দেব। এই অংশটুকু দিয়ে ফাতুল বারী রাহেমাহুল্লাহ, ফাতুল বারী লেখক আল্লামা ইবনে হাজার আসকালানী রাহেমাহুল্লাহ, তিনি বলেন যে এটা একটা দলিল যে রাসূলের সাথে আল্লাহ কথা বলেছে, এই হাদিসটা শুধু পাওয়া যায়,
কিন্তু মূসা নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলতেন অনেক আয়াত কোরআনে। এ কথার অর্থ এই নয় যে মূসা আলাইহিস সালাম নবী মুহাম্মদের চেয়েও সেরা। ক্লাসে যে ফার্স্ট বয় সে অঙ্কে নাম্বার কম পাইছে, আরেকজন একটু বেশি পাইতে পারে। ফার্স্ট বয় হওয়ার অর্থ কি দশ সাবজেক্টে সবচেয়ে বেশি নাম্বার পায় নাকি? না, দুই একটাতে কম পাইতেও পারে। তো একটাতে একজন 90 পাইয়া গেছে, ফার্স্ট বয় 80 পাইছে, ওই এক সাবজেক্টে বেশি পাইলে প্রমাণ হয় না তার রোল নম্বর এক হবে। ফাদিলাতে জুজি ছিল আবু হযরত হুযায়ফার, রাসূলুল্লাহ গোপন সব কথা উনাকে বলতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবারা এটা জানতো যে গোপন কথা যত আছে রাসূল দাইকানিয়া কানে কানে এর কাছে শুধু কয়। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন যখন কোনো মানুষ মরত ওনার কাছে খবর আসতো ওই অঞ্চলে কাছাকাছি যারা মারা গেছে, হুজুর অমুক মরছে আপনি একটু জানাজার নামাজের ইমামতি করবেন চলেন, আমি চাই আমার বাবার জানাজা আপনি পড়াবেন। বাবা এসে বলতো আমার ছেলের জানাজা আপনি পড়াবেন। ওমর বলতো আগে হুযায়ফার কাছে যাও, হুযায়ফা যদি তার জানাজার নামাজ যাবে অনুমতি দেয় বলে আমি আসতেছি কবুল করে তোমার কথা আমার কাছে আবার আইও আমিও যামু, আর হুযায়ফা যদি কো আমি যামু না আমি বুঝবো হে মুনাফেক আমিও যাব না। হুযায়ফা জানে কেডা মুমিন কেডা মুনাফেক, আমি তো জানি না রাসূল তো আমার কাছে এসব গোপন কথার কথা কয় নাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো একদিন ফারুক আযম ওমর কাছে ডাকলেন। হযরত ওমর কাছে ডেকে এনে বলে ভাই হুযায়ফা আজকে আপনার কাছে আমি একটি সেন্সিটিভ বিষয় জানতে চাই, তবে আপনি আমি জানি সব গোপন কথা তো আপনি গোপনে রাখেন, আন শুদুকাল্লাহ আনা মিনহুম, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলতেছি আজকে বলতে হবে ওই তালিকার মাঝে আমার নাম আছে নাকি। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলেন ওয়াল্লাহি লা, আল্লাহর কসম করে বলছি সেই তালিকা আপনার নামটা নাই। হযরত ওমর টেনশন করতেন হায়রে আমার ভিতরে নেফাক ঢুকে গেছে নাকি, যদি আমি এখনো জানতে পারি হুযায়ফা সে তালিকা আমার নাম আছে এখনো তাওবা করার সুযোগ আছে না নাই। কুফরি থেকে তাওবা হয়, শিরিক থেকে তাওবা হয়, নেফাক থেকে তাওবা হয়, কবিরা গুনাহ থেকে তাওবা হয়, এমন কোন গুনাহ নাই জীবদ্দশায় তাওবা হয় না, সব কিছু থেকে তাওবা হয়, যত বড় গুনাহ করো তাওবার সুযোগ তোমার আছে। আল্লাহ তাওবা করার জন্য বসে আছে, কবুল করার জন্য বসে আছে তাওবা, তবে তাওবা কবুল বন্ধ হবে দুটি টাইম, একটা হলো কেয়ামতের আগে সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে তখন থেকে আর তাওবা কবুল হবে না। ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আরেকটা হলো বান্দার মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেলে তাওবা কবুল আর হয় না। কিন্তু আমাদের দেশে ওই সময় তাওবা বেশি করে, হুজুর ডাকো ইমাম সাহেবরে ডাক দাও, বাপ মরে যেতেছে এখন তাওবা পড়াইতেব, অবস্থা বেশি ভালো না মনে হয় আর বেশিক্ষণ বাঁচবে না, তখন হুজুর ডাইকে নিয়ে তাওবা পড়ায়, অথচ তখন আর তাওবা কবুল হয় না। তাওবা হবে কবুল এখন হবে, সুতরাং আমাদের অন্তরে যাদের নেফাক আছে এখনো তাওবা কবুলের সুযোগ আছে। এখন কার অন্তরে নেফাক আছে কার অন্তরে নাই আমরা তো জানি না, তবে হ্যাঁ বন্ধু অন্তর্যামী আল্লাহ কোরআন মাজিদে কিছু আয়াত নাজিল করছেন, ওই আয়াতগুলো আপনাকে বলে দেবে নেফাক আছে না নাই। এখন চরিত্র আপনার, আপনার চরিত্রের সাথে আয়াত আপনি মিলাবেন। জ্বর আছে কি না মাপার জন্য থার্মোমিটার আছে, কতটুকু বৃষ্টি হলো মাপার যন্ত্র আবিষ্কৃত হয়েছে, ভূমিকম্প হয়েছে কত মাত্রা, ভূমিকম্প হওয়ার এক দুই মিনিট পরেই মাপ হয়ে যায়, রিক্টার স্কেল বলে দেয় এত মাত্রার ভূমিকম্প হয়েছে, মাপার যন্ত্র আছে, বাতাস কত বেগে চলছে, আজকে তাপমাত্রা কত মাপার যন্ত্র আছে, ঈমান আছে কি না সেটা মাপার যন্ত্র নিশ্চয়ই আছে, আর সে যন্ত্রের নাম হলো আল্লাহর কোরআন। ঈমানের আয়নায়, কোরআনের আয়নায় বিম্বিত ঈমান, কোরআনের আয়নায় বিম্বিত ঈমান,
চেহারা দেখার জন্য আপনি আয়নার কাছে যান, ঈমান দেখার জন্য আপনি কোরআনের কাছে যান, আপনি বুঝবেন যে নিফাক ঢুকে গেল কিনা। যদি আপনি তেলাওয়াত করার পরে ওই আয়াতে কারিমাগুলো মিলান আপনার চরিত্রের সাথে, যদি আপনি দেখেন যে হায় রে আমার ভিতরে তো এই বদ স্বভাবটা আছে, এটা নিয়ে মরলে তো আমি নিফাক নিয়ে মরব, বলুন তো ওই আয়াত পড়ার সাথে সাথে তাওবা করার সুযোগ নাই? তবে তাওবা করে ফেলেন, তাই তো যে এটা আমি আর করব না, এনাফ। আল্লাহ কত সুযোগ দিয়া রাখছে, এরপরও মানুষগুলো যদি নিফাক নিয়ে মরে আল্লাহর দোষ দেবেন কিভাবে? মুনাফিকের এক নম্বর স্বভাব, ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন তারা যা বলে তা তারা করে না। কথায় কাজে মিল নাই, এটা মুনাফিকদের স্বভাব। সুতরাং আপনি মুমিন যদি হন আপনার কথা কাজে মিল থাকতেই হবে। আপনি নিজেকে মুমিন দাবি করলে হবে না, আল্লাহর স্বীকৃতি লাগবে। রাশেদ খান মেনন অনিসকে মোমেন বলে, হাসানুল হক ইনু অনিসকে মোমেন বলে, মোমেন কে বলে না? সবাই হজ করতে যায়, টুপি মাথায় দেয়, ঈদের নামাজে জুমার নামাজে যায়, সবাই বলে আমি মোমেন, কোরআন মানে না তারপরও আমি মোমেন। আমরা আলিফ বা তাসা জানি, হ্যাঁ বলে না, আমরা তাফসির পড়ি, আমরা নামাজও পড়ি, এক রাইতে 80 রাকাত, তাহাজ্জুদ সারি না 22 বছর, বাবা রে বাবা 80 রাকাত পরে টাইম যাচ্ছে পায়ে কই আল্লাহই জানে, মনে মাগরিব থেকে তাহাজ্জুদ শুরু ফজর পর্যন্ত তাহাজ্জুদে পড়ে। মুসলমান আপনি বলেন আপনি মোমেন, এই কথাগুলো দিয়ে বোঝা যায় সবাই ইমানের দাবি করে, ঠিক কিনা? এই কথাগুলো দিয়ে বোঝা যাচ্ছে সে নিজকে মোমেন মনে করে। এবার আল্লাহর বক্তব্য কি? আল্লাহর বক্তব্য হলো ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, ইউরিদুনা আন ইয়াতাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলে তারা বলবে কোরআনের কিছু মানি কিছু মানি না, তারা মাঝখানে একটা রাস্তা খোঁজে যে মাঝামাঝি থাই কেনি কোন রকমে বেহেশতে যাওয়া যায়। বুঝেন নাই? হুজুর ওয়াজ করছে সিনেমাহল দিবা, সিনেমাহল দিলে আরে বাবা গুণাকারে কয়, যত লোক সিনেমা দেখবে তাদের যত গুণা হবে, তুমি হল দিছ তোমার ওই পরিমাণ গুণা হবে। এক একটা শোতে যদি 500 লোক সিনেমার টিকিট কাটে, 3টা শো 4টা শো এক এক দিনে চলে, তাহলে 2000-2500 লোক সিনেমা দেখে এক একটা হলে, এক এক সেকেন্ডে এক একটা কবিরা গুণা, প্রতিটা নজরে কবিরা গুণা, তাহলে 3 ঘন্টার সিনেমায় কয়টা কবিরা গুণা? হুজুর যে ওয়াজ করছে জান্নাত, উপায় নাই, ওয়াজ থেকে বাড়ি গেছে মনটা খারাপ করিয়া। বউ কয় মানুষ ওয়াজে গেলে আসে একটু হাসি খুশি, ভালো কাম করে আইছে মনটা ভালো থাকবো, তুমি আজকে ওয়াজ থেকে গোমরা মুখ নিয়ে বাড়ি আইছো মিয়া। স্বামী বউরে কয় ওয়াজ তো আর তুমি শোনো নাই, আমি শুনছি, যে কাম আমি করছি লক্ষণ মোড়েও বালা না, এত কবিরা গুণা নিয়ে মরলে ফেরেশতা বাইরে মাজা ভাঙিয়া দিব, কিসের এত কবিরা গুণা? হুজুর এই ওয়াজ করছে। বউ শুনে কয় তাহলে তো জটিল অবস্থা, একটা কাজ করো সিনেমা হলটা বাদ দিয়ে দাও, বেহেশতে যাওয়ার যেহেতু তোমার শখ আছে তো সিনেমা হলটা বন্ধ করে দাও, তাই তো সারে এটাকে গার্মেন্টস বানায় দাও, আয়রন ফ্যাক্টরি বানায় দাও, রডের ফ্যাক্টরি বানাও, কত কাম মানুষ করে করে রাখো, একদিনের ওয়াজে এত টাকা লস। তুমি তো মহিলা মানুষ কি বোঝো, কি লাভ সিনেমা হলে জানো তুমি? একদিনের ওয়াজে এত বড় সিদ্ধান্ত নেওয়া যাইব, বরং সিনেমা হল রাইক্কা বেহেস্ত কেমনে পাওয়া যায় হেডা পাবো। বউ তো কয় কথা তো ঠিক, এখন স্বামীও ভাবে বউ ভাবে যে এটা রাইখা জান্নাতটা কেমনে পাওয়া যায়, মাঝামাঝি কেমনে কষ্টে মষ্টে একটু ঢুকা যায় জান্নাত। বউ তো চিন্তা করে পায় না, আকলে না কেস, বুদ্ধিও কিছু কম পুরুষের তুলনায়, আল্লাহ দিছে কম। স্বামী হঠাৎ করে মুস্কি হাসি দিকে ইউরে কা পাইয়া গেছি, কি পেয়ে গেছ? কারে গত সপ্তাহে তো জুমার মসজিদে হুজুর ওয়াজ করছিল, যে ব্যক্তি একটা মসজিদ দেবে আল্লাহ জান্নাতে ঘর বানাবে। পাইয়া গেছি তো, এবং ওই মসজিদে কেয়ামত পর্যন্ত যত লোক নামাজ পড়বে সাদাকায় জারিয়া হিসাবে আমি কবরে শুয়া শুয়া শুধু সওয়াব পাইতেই
থাকবো, তাহলে সিনেমা হল 20 বছর 30 বছর থাকবে, এরপরে তো সিনেমা হল আর থাকবে না, থাকুক না 100 বছর 50 বছর, কিন্তু মসজিদ থাকবো কেয়ামত পর্যন্ত। সিনেমা হলের গুণা আসুক, বাম কাঁধে আসতে থাকুক, মসজিদের সওয়াব ডান কাঁধে আসতে থাকবে কেয়ামত পর্যন্ত। আল্লাহ তো দুইটাই মাপ দেবে, হুজুর কইছে তাহলে সওয়াব গুনায় কাটাকাটি, আমি মাঝখান দিয়া কোটিপতি। জান্নাত মিস হবে? অসম্ভব, বুদ্ধি পাইয়া লাইছি। বউ কয় মাশাল্লাহ, সুন্দর আওয়াজ শুনছো, দাও মসজিদ বানায় দাও। সিনেমা হলের মালিক, সুদী ব্যাংকের মালিক, হারাম খোরেরা মসজিদ বানায় এমন আছে না? নাই। কোন উদ্দেশ্যে বানায়? এ উদ্দেশ্যে বানায় কোন রকম নিফার হয়ে গেল। সিনেমা হলের মালিক মসজিদে টাকা দেয়, টাইলস দিয়ে দেবে, একটা ছাদ বানাইতে কত টন লাগবো আমি দিমু। সুদী ব্যাংকের মালিক, উনি কেন মসজিদে টাকা দেয়? এর পিছনে কারণ, তারা মাঝামাঝি রাস্তা খোঁজে। আল্লাহ তাআলা বলেন, মাঝামাঝি আসলে কোনো রাস্তা নেই। তুমি মোমেন যদি হতে চাও, পুরা মেনে মোমেন হও, এখানে ডিসকাউন্ট তালাশ করো না। আমি ডিসকাউন্ট দেই না, কোনো দরকার নাই। যার মাল খুব বেশি চলে, হেতে ডিসকাউন্ট দেবে কেন? আমাদের কুমিল্লা রসমলাই খুব বিখ্যাত, কিন্তু রসমলাইয়ের দোকান আছে একটা, সবাই রসমলাই বিখ্যাত না। কার রসমলাই? না, মাতৃবান্দা। এখন আপনারা দেখবেন যে আমাদের ক্যান্টনমেন্টের ইয়ে গেলে মাতৃবান্দারের অভাব নেই, সব দোকানে মাতৃবান্দা। অথচ মাতৃবান্দার একটা মাত্র শোরুম, সেটা হচ্ছে কুমিল্লার রাজগঞ্জ। আমি তো কুমিল্লার মানুষ, তাই সব চিনি আর কি। ওখানে যদি আপনি 5 কেজি একসাথে অর্ডার দেন, আপনার দেবে না। আপনি যদি বলেন আমার 5 কেজি রসমলাই দেন, বলবো যে আপনি লাইন থেকে সরেন, ওইখানে কারে থাকেন, দেখবো নি পরে দেখবো। এরপর আপনি লাইনে দাঁড়াইলেন, 2 কেজি 3 কেজি করে কিনতেছেন, আপনি একটু তারা দেখাবেন, বলবেন যে ভাই তাড়াতাড়ি দেন, তাহলে বলবো যে আজকে নিয়ে আগামী দিন নিয়েন। আমি এমন ব্যবহারের শিকার হয়েছি, তখন আমি বললাম যে ভাই তোমরা পাইছো নাকি? কয় যে মিয়া, জি হুজুর কই এত দিয়ে কুলাইতে পারি না, যারা জি হুজুর কই ভদ্র ব্যবহার করে আনে হেরার এত দিয়ে কুলাই না, আপনি বাপ দেখান, আপনি সরেন, আপনার মতো কাস্টমার দরকার নেই। যাদেরটা ভালো চলে তারা কাস্টমারকে ডিসকাউন্ট দেয় না, আল্লাহর দিনে আল্লাহ তোমারে ডিসকাউন্ট দেবে, তুমি কেডা কে? তুমি যে তুমি কিছু মানবা কিছু না মাইনা বেহেস্ত পাইয়া যাইবা, আল্লাহ তোমার সার দেবে, তুমি কে? আল্লাহ ইব্রাহিম নবীর কো, আমি তোমারও পরীক্ষা ছাড়া সারমু না, আগুনে পড়ো। জাকারিয়া নবীকে করাত দিয়া দুই টুকরা করবে, উ শব্দ বলতে পারবা না। হোসাইনকে কল্লা আলাদা হয়ে যাবে, এই পথে থাকো কিনা আমি দেখবো। আমির হামজারে কয় কলিজা ছিঁড়ে নিয়ে যাবে, দেখবো তুমি কতটা টিকে থাকতে পারো। আর আপনি আইসেন ডিসকাউন্ট তালাশ করতে, কিছু মানে না, আমিও থালিব বা তাসা পরি, ব্যস্ত এত সোজা। আপনি নিজেকে মোমেন দাবি করলে হবে না, আল্লাহর স্বীকৃতি দরকার আছে না নাই? আল্লাহ যদি সিল মোহর দিয়া দেয় তোমাকে, আমি ইমানদারে সিল দিয়া দিলাম, তোমার কপাল খুলে গেছে। আল্লাহ বলেন সবাই সিলটা পাবে না, ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যারা মুখে বলে একটা কাজে করে আর একটা, তাদের অন্তরে নেফাক আছে। আহার ইসলাম, আহার ইসলাম, ইসলাম কত সুন্দর! আজকে আমরা আফসুস করি কোথায় আছে ইসলামটা। এই শব্দটা যদি আমরা আমল করতাম যে আমার কথা কাজে দুরকম হবে না, তাহলে আমরা কেউ ঠকতাম না, ঠিক না? আমরা কেউ ঠকতাম না। আমি একজন অপরিচিত, একজন অপরিচিত মানুষ অথবা আমি অনভিজ্ঞ মানুষ, এমন জায়গায় এমন কিছু কিনতে গেছি আমি এই ব্যাপার কিচ্ছু জানি না, শুধু আমি মাত্র একটা শব্দ বললাম, ভাই আপনি আমারে ঠকাইয়েন না, ঠকাবেন আমারে? উনি যদি কয় যে না আমি ঠকাবো না, ঠিক এই মুখের কথাটা যদি কাজে প্রমাণ হতো, তাহলে আমি আর জীবনে ঠকতাম না, তার কাছে আমি ঠকবো না, আমার অভিজ্ঞতা দরকার নেই। আমি স্বর্ণ কিনতে গেছি, রৌপ্য কিনতে গেছি, জমি কিনতে গেছি, এটা কিনতে গেছি, ওইটা কিনতে গেছি, শুধু আমি একটা কথা বলবো, ভাই আমার ঠকাইয়েন না, ঠকাইবেন আমারে? উনি যদি কয় না, তাহলে কথা কাজে মিল শেষ।
কিন্তু এখন আমরা মুখে বলি একটা এই চরিত্র যাদের মাঝে আছে আজকে সিদ্ধান্ত নেবেন যে আমি এটা পরিহার করতেই হবে মুনাফিকের আরেকটা আলামত তারা হবে দ্বিমুখী إذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم যখন তারা মুমিনদের সাথে মিশে তখন তারা এমন ভাব ধরে যে তারা বড় ঈমানদার আবার যখন তারা শয়তানদের সাথে মিশে তখন তারা বলে আমরা তোমাদের সাথেই আছি তারা দ্বিচারী হবে দ্বিমুখী হবে মুমিন কখনো দ্বিমুখী হতে পারে না এটা মুনাফিকের আলামত এই দ্বিমুখী মানুষ এখন খুব বেশি মাহফিলে দাওয়াত দেবেন মাহফিলে যাবে শ্রোতা হিসাবে মাহফিলে হাজির আবার সিনেমায় তারা মন বিবি মুক্তি পাইছে আসো আকর্ষণীয় সিনেমা ওই শ্রোতা আবার সিনেমা হলেও হাজির এমন দুমুখী লোক আছে না নাই আপনি মুনাফিকদের কাতারে আছেন মাহফিলের সভাপতি বানাইছেন প্রধান অতিথি বানাইছে উনি হাজির টুপিটা বি মাথার দিয়া সুন্দর করে স্ত্রী করা জামা গায়ে দিয়া সভাপতির আসন অলঙ্কৃত করেছে প্রধান অতিথি হইছে মাইক হাতে নিয়ে কত সুন্দর তালিম দেয় হুজুরদের ওয়াজ মনোযোগ দিয়ে শোনেন শুনলে হবে না আমলও করবেন ইসলাম আছে ছিল থাকবে আমরা তো আসি 1,00,000 টাকা মাহফিলের জন্য দিয়ে দিলাম শ্রোতারা কয় মারহাবা কি খুশি সবাই কয় কত দিন দরদি নেতা পরের দিন মমতাজ বেগমের গানেও প্রধান অতিথি হয়ে হাজির হয়ে যায় উনি ঠিক ওখানেও গেছে আবার প্রধান অতিথি হয়ে গেছে ওখানে যাওয়ার সময় কিন্তু টুপিটা মাথার দিয়ে যায় নাই গেছে নাকি না ওখানে টুপিতে ওখানে হলো টাই শুট পরে টরে গেছে চেহারার মাঝে একবারে কি ফকফকা সুন্দর আলকাত কি জানি কয় আপনার কি কি যা কি দে হ্যাঁ ফেয়ার এন্ড লাভলি আপনি যা দেখ দেখ দিয়ে টিয়ে যায় সেখানে কি সুন্দর পকপকা চেহারা সেখানে পাশে বসে মমতাজ বেগমের সাথে মিসকি মুসকি হাসে ম্যাডাম আপনার গান শুনে আমি পাগল হয়ে যাই কত সুন্দর গান আপনি গান মাইক হাতে নিয়ে কয় বাঙালি সংস্কৃতি ধরে রাখতেই হবে একতারা দেখিলে মনে পইরা যায় একদিন বাঙালি ছিলাম রে উনার বক্তৃতা শুনে মনে হয় উনার মতো গানওয়ালা আর কেউ নাই ওখানে 2,00,000 টাকা দিয়ে দিলাম ওখানে 1,00,000 এখানে 2,00,000 উনি কো সবার সাথে আছে এমন দ্বিচারী দ্বিমুখী নেতা আমাদের সমাজে আছে না নাই মুনাফিক টাটকা মুনাফিক এগুলো মুনাফিক সিনার জন্য আপনি দূরে যাওয়া দরকার না ওদের দিকে তাকান আপনি কি বলতে চান হুজুর ভোটার ওখানেও আছে ভোটার এখানেও আছে মাহফিল আমার ভোটার আছে এজন্য ওখানে 1,00,000 দিছি গানের ময়দানও আমার ভোটার আছে ওখানে 1,00,000 2,00,000 দিছি আপনি তো নির্বাচন করেন না আপনি বুঝবেন না আমি বলবো তোমার ভোটের জন্য যদি দ্বিমুখী হওয়া লাগে এ ভোট না দিয়া ভোট না কইরা নেতা না কই না হইয়া তুমি রিকশা চালায়া জীবন যাপন করো চা বেছে খাও মিয়া মুনাফেক হইতে যাবা কেন তুমি বলে দাও না যুবকদেরকে না না আমি গানে যাব না এটা ভালো না তোমরা গানের আয়োজন কেন করো আরেকটা মাহফিল দাও ধরো আমি 50,000 1,00,000 আরো বেশি দিলাম আমি গানে টানে যাই না ভোট দেবা না নেতা হবো না এমপি হবো না আমি ইমান বেচতে পারবো না তাহলে তুমি ইমান নিয়ে মরতে পারবা তুমি দুনিয়ার নেতৃত্বের জন্য চারিদিকে হাত বাড়াইবা এটা হবে না মাসি হইও না মৌমাসি হও মাসি হবে তুমি নন্দিত নিন্দিত হবে মৌমাসি হলে নন্দিত হবে তুমি কমিশনার হওয়ার জন্য চারিদিকে যাবে মন্ত্রী এমপি হওয়ার জন্য চারিদিকে যাবে ননাম তুমি কি দেখনি মাসি সবার কাছে ধিকৃত ঘৃণিত নিন্দিত কারণ মাসিকে জিলাপি দোকানও পাওয়া যায় আবার পশরাবখানাও পাওয়া যায় সে জিলাপি দোকানও বসে পশরাবখানাও বসে তাই যখনই ভাতের টেবিলে বসে পাবলিক কয় জারু কই মার ওরে ঠিক না ভাই কে মুনাফে কাইছে মাসিটা যদি শুধু জিলাপির দোকান থেকে আইতো তাহলে কিন্তু কেউ জারু দিয়া ফিরাইতো না বলতো হে ফাক পবিত্র অসুবিধা নেই কিন্তু হে তো করতে আইসে ক যায় না হে তো এমন হইতে পারে আমার ভাতের টেবিলে এই মাত্র পশরাব কানাতে আইছে বিছনার মাঝে পাইলে কয় জারুলো টয়লেটে বইয়া রইছেন আপনার পাশে যদি মাসি বসে জুতা খুলে বাড়ি দেন কারণটা কি কাপড় নাপাক করে লাগবো কিন্তু মৌমাছি
মধু আছে যেখানে মৌমাছি সেখানে কখনো টয়লেটে মৌমাছিকে পাওয়া যায় না। সে মুনাফেক না, সে একমুখী, সে যাবে মধু আছে যেখানে ফুলে ফুলে রজনীগন্ধায় গোলাপে একবারে খেজুর গাছের মাথায় এরপরে সরিষা ফুল, বাহ বাহ বাহ, যেখানে খুব ভালো জায়গা সে সেখানে বসে মিষ্টি দোকানে যাবে, সুন্দর করে একটু মিষ্টি নিয়ে চলে আসবে মুখে নিয়ে। যদি ঘরের মাঝে কোনো মৌমাছি ঢুকে বাচ্চা পোলাপান মারতে যায়, তার মা ধরে মারিস না, জানালা খুলে দিয়ে চলে যাক। মৌমাছিকে আদর করে, মানুষ লালন পালন করে, কারণ সে মুনাফেক নয়। তোমরা যারা দিচারি হয়ে গেছো চারিদিকে পা রাখো, ফেরেশতাও লাঠি লইয়া ঘুরতেছে, খবর আছে পাইলে, তবে একদিন তার কাছে ধরা খেতেই হবে। বলো তরফ জাহান্নামের চাবুক নিয়ে ঘুরতেছে, যেদিন সামনে পড়বা চেহারার মাঝে পিঠের মাঝে শুরুতেই পিটাতে থাকবে। যেই পা দিয়ে হেঁটে মসজিদে যাও, যেই পা দিয়ে হেঁটে ওয়াজে যাও, সেই পা দিয়ে হেঁটে গানে কেমনে যাও, সিনেমা হলে কেমনে যাও, দোকান খুলে বসে আছো রাস্তার মোড়ে, মাহফিলের কালেকশন করার জন্য হ্যান্ডবিল হাতে নিয়ে গেছে, আমাদের অমুক জায়গায় মাহফিল, ক্যাশ বাক্সা থেকে 100 টাকা দিয়ে দিলেন, আধা ঘন্টা পরে আরেক দল আইসে আইয়ুব বাচ্চুর কনসার্ট হবে সেখানেও 100 দিলেন, তোমার ক্যাশ বাক্সটা মুনাফেক হয়ে গেছে। এটা হতে পারে না, এটা মুনাফেকদের চরিত্র। এই জন্য আপনারা আমরা দিচারি হব না, শয়তানের সাথে শয়তানি আবার মুমিনের সাথে ইমানদারি এসব চলবে না। আল্লাহ বলে ফি কুলুবিহিম মারাদ, এই কাজগুলো তারাই করতে পারে যাদের অন্তরের মাঝে রোগ আছে, এমন রোগ থেকে আমাদেরকে আল্লাহর কাছে চিকিৎসার জন্য দরখাস্ত করতেই হবে। মুযাদ্দাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, আল্লাহকে আসলে তারা বুঝে উঠতে পারতেছে না কি করবে। তারা যখন হুজুর ওয়াজ করে এরপরে মসজিদে যায়, তখন কিন্তু তাদের ইমানটা একটু বাইরা যায়, তখন তারা জি ঠিক হুজুর হ্যাঁ হওয়া উচিত এটা, এরকম একটা ভাব তাদের মাঝে আসে আসে, কিন্তু মসজিদ থেকে বাড়ি যাওয়ার পরে আবার যখন নিজের দলের লোকেরা হাজির হইয়া বলে যে হ্যাঁ আসলে ইসলাম ভালো, ইসলাম ভালো, তবে কিছু কিছু ক্ষেত জায়গা আছে ইসলামের, তখন কয় হ্যাঁ ভাই এটাও ঠিক, মানে উনি বুঝে উঠতে পারতেছে না কোনটা যে আসলে ঠিক। এই জন্য দেখবেন ইসলামের বিপক্ষে যুক্তি দিয়ে কথা বলে এমন কিছু মুসলমানের সন্তান আছে না নাই, আপনারা বিভিন্ন ব্লগে ঢুকলে দেখবেন, বিভিন্ন ব্লগে লিখতেছে ইসলামের বিরুদ্ধে, আশ্চর্য মুসলমানের সন্তান, ইসলামের মাঝে তুমি খুদ খোঁজো, তুমি বোঝো না, একথার অর্থ ইসলামে বুঝ নাই তা নয়, তুমি বুঝনি কিন্তু বুঝ আছে। আপনার সন্তান আপনাকে এমন প্রশ্ন করেছে যে প্রশ্নের জবাব আপনার কাছে নাই, এ কথার অর্থই না যে জবাবই নাই। একদিন আমাকে এক ভদ্রলোক প্রশ্ন করলেন, বললেন যে হুজুর যদি কোনো মুসলমান অন্য ধর্ম গ্রহণ করে ইসলামের বিধান তাকে হত্যা করো, আমি কই হ্যাঁ মুরতাদকে হত্যা করার বিধান ইসলামে আছে। তখন উনি আমাকে বললেন তাহলে অন্য ধর্মের লোক মুসলমান হবে কেমনে, ইসলাম যদি বলে ইসলাম থেকে কেউ বের হয়ে অন্য ধর্মে গেলে হত্যা করো, তাহলে অন্য ধর্ম থেকে বের হয়ে এখানে আসবে কেমনে, আপনারা এই দাওয়াত দেন কেমনে যে কাফের মুসলমান হও, এ মুখে আপনাদের সাজবে না, ইসলাম এখানে কনজারভেটিভ, খুবই কনজারভেটিভ, এখানে উদারতা দরকার ছিল, স্বাধীনতা দিয়ে দাও, মুসলমান যদি হিন্দু হতে চায় হিন্দু হয়ে যাবে, হিন্দু যদি মুসলমান হতে চায় মুসলমান হয়ে যাবে, উদারতা থাকবে, ইসলামের এই বিষয়টা আমার বুঝে আসলো না। তা আমি বললাম যে আপনি কি মনে করেন যে বুঝ নাই, আপনি বোঝেন নাই তাই বলে কি বুঝ নাই, সেটা কি কথা? পর উনি বললো কি বুঝ আছে, আমি বললাম আপনি শুনতে চাইলে আমি শোনাবো, বলেন। আমি বললাম কারণ হলো ইসলাম সর্বশেষ ধর্ম, ইসলাম আল্লাহর কাছে একমাত্র ধর্ম, ইহুদি ধর্ম আগে ছিল এখন নাই, ইহুদিরা আমাদের ভিতরে আসবে,
খ্রিস্টধর্মে আগে ছিল এখন নাই, তারা আমাদের ভিতরে আসবে। ইসলাম একমাত্র ধর্ম, বাকি সব বাতিল, তারা আমাদের ভিতরে আসবে। এটাই তো একমাত্র ঠিকানা, এখান থেকে বের হয়ে যাবেটা কোথায়? তো যাওয়ার তো জায়গাই আর নাই, এটা তো সর্বশেষ ধর্ম। উনি কই কথা তো ঠিক, যাইব কই আমি? কই এই জন্য আল্লাহ কইছে গেলে মাইরা লাও। তাহলে আপনার বুঝ নাই, এ কথার অর্থ বুঝ নাই সেটা তো নয়, হয়তো আপনি বুঝেননি। ইসলামের খুঁত খুঁজতে আসে মুসলমানের সন্তান, দুঃখ রাখি কার কাছে? কারণ ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে কি আছে? নিফাক আছে। আপনি দ্বীনের ব্যাপারে গবেষণা করতে পারবেন, সেটা জায়েজ আছে, কিন্তু একটা শর্তে, সেটা হলো গবেষণার আগে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আপনি বলবেন যে আমি আগে মেনে নিলাম, তারপরে গবেষণা, হিসাবে মিললো মানি, না মিললেও মানি। এখন মিলেনি তো কালকে মিলবে, কালকে মিলেনি তো প্রশ্ন মিলবে, এই আশা আমি থাকবো মিলবে, আমি জানি মিলে নাই এ অবস্থায় মরব, কিন্তু মিল নাই এ আকীদা রাখি না। ইনশাআল্লাহ আমরা মুনাফেকদের আরো কিছু গুণাবলী নিয়ে পরবর্তী জুমায় কথা বলবো। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ মুনাফেকের যত আলামত আছে আল্লাহ আমাদের সবগুলো থেকে মুক্ত করুন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাহ পড়েন।